ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা। একুশ আগস্টের গ্রেনেড হামলায় বিএনপি জড়িত তা দিবালোকের মতো সত্য, কেউ ধামা চাপা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি মুখ লুকিয়ে রাখলেই সত্য মিথ্যা হয়ে যাবে না। প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্যে বিএনপির গাত্রদাহ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, পরিস্থিতি অনুকূলে এলেই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে। কলঙ্কের বোঝা, যুদ্ধাপরাধের বিচারের যে সত্য দিবালোকের মতো সত্য, তা চাপা দিয়ে কারো কোনো লাভ নেই। উট পাখির মতো মুখ বালুতে লুকালেই কি সত্য লুকিয়ে থাকবে? মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন তা সত্য এবং স্পষ্ট। সত্য বললেই বিএনপির গাত্রদাহ। অন্ধকারে শত্রুরা সত্য সহ্য করতে পারে না। সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করেছে।